আসসালামু আলাইকুম মলি স্যার, লাইভ ক্লাসে সকল স্বাগত। রেকর্ডিং ইন প্রোগ্রেস। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 লেয়ার তৃতীয় চ্যাপ্টারের ষষ্ঠ ক্লাস করব। এর আগে 5টা ক্লাস করছিলাম। এই চ্যাপ্টারে দুই ধরনের অঙ্ক থাকে। একটা অঙ্ক হলো পরীক্ষায় দুই ধরনের থাকে, এছাড়া আরো অনেক ধরনের অঙ্ক আছে। একটা হলো ইনস্টলমেন্ট সেলস, কিস্তিতে বিক্রয়, আর একটা হলো লং টার্ম কনস্ট্রাকশন এবং কন্ট্রাক্টের অঙ্ক। আমরা আজকে যে অঙ্কটা করব, প্রবলেম 8, 2018 সালের একটা অঙ্ক, এনই 2018 সালে। যাদের কাছে প্রশ্ন নেই তারা 2018 সালের প্রশ্নটা বের করে নিলে অঙ্কটা করতে পারবে না। আর এখানে আপনার বাস্তবভাবে একটু আলোচনা করে নিলে না আপনাদের অঙ্কগুলো মনে থাকবে যে এই অঙ্কগুলোর বাস্তব রূপ কি। যেমন ধরেন আমরা এই ম্যাথ যে এক্স ওয়াই জেড, এগুলোর বাস্তব ব্যবহার অনেক কম বলি আমরা। দেখা যায় ক্লাস 9 একবার বা 6 7 8 অনেক বছর পড়ার পরেও যখন বিসিএস পরীক্ষা দিতে যাই তখন ম্যাথ ভুলে যায়, বা বড় 5 7 বছর পরে ম্যাথ ভুলে যায়। সেগুলো বাস্তব প্রয়োগ ছিল অনেক কম, এই জন্য যদি বাস্তব প্রয়োগ একটু বেশি থাকতো তাহলে মাথায় বেশি দিন থাকতো। আচ্ছা, এখন কন্ট্রাক্টের ধরেন আমি একটা বাড়ি বানাবো, আপনাকে আমি একটা কন্ট্রাক্ট দিলাম, আমার বাড়িটা বানিয়ে দিবেন, আমি আপনাকে বললাম 50 লক্ষ টাকা দিব। 50 লক্ষ এত টাকা নাই, আমার কাছে, আমি গরিব মানুষ, 30 লক্ষ হল ছোটখাটো বানিয়ে। হ্যাঁ, 30 লক্ষ টাকা দিব, 3 বছর সময় লাগবে, আপনি বলছেন 3 ইয়ার্স, প্রতি বছর 10 লাখ 10 লাখ করে 3 বছর 30 লাখ দিয়ে দিব, বলে দিচ্ছি 3 বছর শেষে আমার বাড়িটা কমপ্লিট হবে। আপনি তো কাজটা নিছেন, পরিশ্রম করবেন, অবশ্যই আপনার কি কোনো না কোনো প্রফিট থাকবে। হ্যাঁ না, 10 লাখ করে 30 লাখ ধরে নেই, আপনার এই বাড়িটা বানাতে 20 লক্ষ টাকা খরচ হচ্ছে, ধরে নেই কস্ট, প্রফিট 10 লাখ, অনেক লাভ, কিন্তু 10 লাখ টাকা প্রফিট হচ্ছে। এখন আমি যদি আপনাকে এই কাজটা বাস্তবে দিই, আপনি কিভাবে হিসাব করবেন? সাধারণত আমরা হিসাব করবো এইভাবে যে প্রথম 10 লাখ পাইলাম, ভাববো এটার মধ্যে তো আমার টাকা অনেক চলে গেছে, আমি বিল্ডিং বানাইতেছি, এখান থেকে কোনো লাভ হইল না, স্বাভাবিক লাভ নেই। পরের বছর 10 লাখ দিল, ফার্স্ট ইয়ারে এটা দিল, সেকেন্ড ইয়ারে আরো 10 লাখ দিল, তখন আপনি খুশি যে আমার আসল উঠে গেছে। তৃতীয় বছরে যেটা আসলো এইটা আমার প্রফিট, এইটা আমার প্রফিট, আর এটা কি আমার আসল মূলধন, আমি যে ইনভেস্ট করছিলাম মূলধন আমি পাইলাম, তৃতীয় বছরে আমার মুনাফাটা আসলো। এই সিস্টেমটা হলো কমপ্লিট, কমপ্লিট হওয়ার পরে এই মুনাফাটা আসে। এই পদ্ধতিতে, এটা হলো একটা সনাতন পদ্ধতি, এই পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করতে থাকেন আপনার তো না খায় মরতে হবে। কারণ কি, আপনি 3 বছর পরে এই জায়গা থেকে প্রফিট নিবেন, এর আগ পর্যন্ত প্রফিট নিবেন না, তাহলে তো প্রফিট না নিলে আপনি ব্যবসা কি আসল থেকে বাসায় নিয়ে ভাবতেন, এটা সম্ভব না। এই সিস্টেমে এটা হলো, এই সিস্টেমটা হলো কম্পিটিশন মেথড, এটা পরীক্ষা আসে না। এই সিস্টেমটা আমরা করবো একটা অঙ্ক, তারপরে পরীক্ষা আসে হলো পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথড, অর্থাৎ এই টাকার ভিতরেও কিছু মুনাফা আছে, এই টাকার ভিতরেও কিছু মুনাফা আছে, এটার ভিতরেও কিছু মুনাফা আছে, এই 10 লক্ষ টাকা আমি 3 বছরের মুনাফা ভাগ করে নিব। কেমনে, আমি ধরে নিই আমার প্রফিট তো কত, 10 লক্ষ টাকা, 30 লক্ষ মাঝে 10 লক্ষ টাকা আপনার লাভ, অর্থাৎ আপনার 30% লাভ, আপনার
বিক্রয়ের 30% লাভ হচ্ছে। অর্থাৎ এখানেও 30% লাভ আছে অন্তর্ভুক্ত, এই টাকাটা যে পাবেন আপনি, এটার ভিতরেও 30% আছে, এটার ভিতরেও 30% আছে। এই মেথডটাকে বলা হয় পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন মেথড। একটা অঙ্ক করি তাহলে বাস্তবে বুঝতে পারবো। এই মেথডে করলে কি সুবিধা হচ্ছে, প্রথম বছর আপনি যে টাকাটা হইতেছে সেখানে 33% মানে 3,33,000 টাকা আপনার প্রফিট, এটা আপনি বাসায় নিয়ে খরচ করেন বা আপনি এই মুনাফাটা আপনি অন্যভাবে ইউজ করেন আপনার মূলধনে, বা আপনার আসলে কোনো প্রভাব পড়তেছে না। এখান থেকে 3,33,000 টাকা মুনাফা আছে, তার মানে প্রতিবার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু মুনাফা আছে। অবশ্যই আপনাকে আগের 5টা ক্লাস করে নিতে হবে, নাহলে এই ক্লাসটা ভালো করে বুঝবেন না। আগের ক্লাসগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে রিয়েলাইজ প্রফিট কি জিনিস। তারপরও আজকের ক্লাসের অঙ্ক বুঝে যাবেন, কারণ এই ক্লাসটা নতুন একেবারে লেটেস্ট ক্লাস। আমরা প্রশ্নে যাচ্ছি, প্রশ্নে কি বলতেছে, বলতেছে অন March 1, 2016 সানফ্লাওয়ার কোম্পানি আর্ন ইনটু এ কন্ট্রাক্ট টু বিল্ড এ অ্যাপার্টমেন্ট বিল্ডিং। সানফ্লাওয়ার কোম্পানি একটা বিল্ডিং বানাবে, তারা ইয়ে করছে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য বিল্ডিং উইল কস্ট 20 লাখ। আমরা দেখতেছি এই বিল্ডিং এর খরচ হবে 20 লক্ষ টাকা মোট। উইল টেক 2 ইয়ার টু কমপ্লিট, 2 বছর লাগবে এই বিল্ডিংটা শেষ করতে। দ্য কন্ট্রাক্ট প্রাইস ওয়াজ টাকা 30 লাখ। দেখেন কন্ট্রাক্ট প্রাইস হলো 30 লাখ, 30 লাখ টাকায় কন্ট্রাক্ট করা হচ্ছে যে বিল্ডিং করে দিব আমরা 30 লাখ টাকা দিয়ে, কিন্তু কস্ট 20 লাখ টাকা, খরচ করবে 20 লাখ টাকা, এটা প্রশ্নে বলা আছে। বাকিটা আমার লাভ আগের মতোই, 2 বছরের টাকাটা পাবো আমরা, 2 বছরের কন্ট্রাক্ট। আর কিছু ইনফরমেশন নিচে দেয়া আছে, 2016 সালে, 2 বছর যেহেতু লাগবে, একটা হলো 2016 সাল, আরেকটা 2017 সাল, 2 বছরের তথ্য দেওয়া আছে। প্রশ্ন বলতেছে কস্ট টু ডেট, কস্ট এই 2016 সাল প্রথম বছর 15,60,000 টাকা খরচ করছি আমি, দ্বিতীয় বছর 21 লাখ টাকা খরচ করছি, এটা প্রশ্নে দেওয়া আছে। টোটাল 21 লাখ, 15,60,000 প্রথম খরচ করছিলেন, দ্বিতীয় বছর পর্যন্ত টোটাল 21 লাখ টাকা খরচ হয়েছে। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এগুলো কি জিনিস আমি পরে আবার বুঝিয়ে দিব, প্রশ্নটা আগে উঠে নিই বুঝতে সুবিধা। তারপর বলা আছে বিলিং, প্রশ্নটা উঠে ফেলতেছি, এই তথ্যগুলো দেয়া দিয়ে প্রথমে বলতেছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট, মোট মুনাফা কত টাকা হলো, টু বি রিয়েলাইজড ইচ ইয়ার অ্যাজুমিং দ্য পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ইজ ইউজিং। আমাকে বের করতেছে রিয়েলাইজড গ্রস প্রফিট, গ্রস প্রফিট রিয়েলাইজ বের করতে হচ্ছে, রিকগনাইজড। এখন এটা বের করতে হলে একটা ছক করতে হবে, আর প্রশ্নটা এখন আমার বুঝবো না। প্রশ্নে তারা বলে দিছে আমি 17 সাল ধরতেছি না, 16 সালের কাহিনীটা বুঝি একটু। আমি কাজ পাইছি বিল্ডিং এর, আমি 30 লাখ টাকা পাবো, মালিক বলছে 30 লাখ টাকা দিবে, আইডিয়া করতেছি বিল্ডিংটা শেষ হতে 20 লাখ টাকা লাগবে, কাজ শুরু করছি 2016 সালে, আমার 15,60,000 টাকা খরচ হয়ে গেছে অলরেডি। এই 17 সাল দেখবেন না বাজেট, 15,60,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, আর ভাবতেছি মাল টাল যা লাগছে মজুরি টুরি 15,60,000 টাকা গেছে, ভাবতেছি আমি আগামীতে আর এস্টিমেটেড মানে আগামীতে আর 3,90,000 দিলে আমার কাজ শেষ হয়ে যাবে। 15 লাখ টাকা খরচ করছি, 15,60,000 টাকা, আর বাকি 3,90,000 যদি দেই আমি
তাহলে আমার কাজ শেষ হয়েছে, এটার অর্থ এস্টিমেট মানে ধারণা করতেছি কিন্তু এটা এটা ধারণা, এটা কিন্তু বাস্তব না। বাস্তবে 15,60,000 টাকা খরচ হয়েছে, ধারণা করতেছি 3,90,000 টাকা দিলে আমার কাহিনী শেষ হয়ে যাবে। এরপর কাজ শেষ হওয়ার পর মালিকের কাছে গেলাম বিল্ডিং এর, যে স্যার আমি তো অনেক টাকা অনেক কাজ করছি, হ্যাঁ আমার অনেক খরচ হয়ে গেছে, এখন টাকা দেন। আমাকে 30,00,000 দেওয়ার কথা ছিল, আমি কাজ করছি অনেকটা, মোটামুটি 70-80% কাজ করে ফেলছি, আমাকে 21,90,000 টাকা দেন। একটা কাগজে লিখে বিল বানিয়ে দিলাম আমার কোম্পানির নাম দিয়ে। মালিক বললো গে না 2,00,000 যত চাওয়া যায় অত দিয়ে তো কেউই দেয় না। আপনি যখন দোকানে যান মাস মাস ও ডিম কিনতে, ওই লোক যা যত চায় আপনি নিশ্চয়ই কম বলেন। ওই লোক বললো কি আচ্ছা আমার টাকার সমস্যা, তুমি 19,50,000 আপাতত নেও আর পরে আমি সব টাকা দিতেছি, টেনশনের কোনো কারণ নেই। ওকে এই কথা বলে দিয়ে দিল। এই চারটা শব্দের অর্থ, 16 সালের চারটা শব্দের অর্থটা আমি বুঝাই দিলাম আর কি। এখন প্রশ্নে বলছে এই যে 21,00,000 টাকা 19,50,000 আপনি পাইলেন, 21,90,000 টাকা বিল করলেন, 15,00,000 টাকার মতো খরচ হলো, এইগুলার মাঝে আপনার কয় টাকা এই বছরের লাভ হয়েছে, 16 সালে কয় পার্সেন্ট লাভ হয়েছে বা কত টাকা লাভ হয়েছে, এটা বের করার জন্য চাইছে যে 16 সাল এবং 17 সাল 2 সালেরটা বের করে দেখবা। 16 সালেরটা যে আপনি বের করতে পারেন, 17 না একটা 50 সাল পর্যন্ত পারবেন বের করতে, টেনশন কোনো কারণ নেই। একটা ঘর করতে হবে, হ্যাঁ 2 বছরের করলে এরকম 2টা ঘর করবে, হ্যাঁ 2 বছর যদি বল, 1 বছর করলে এই যে 3 বছর করলে এরকম 3 সেট হবে। এটা 2016 সালের জন্য করছি, এটা 2017 সালের জন্য করছি। টাকা 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 উপর এখানে ডিটেলস, এখন আমাকে কি লিখতে হবে, ফার্স্টে কন্ট্রাক্ট প্রাইস, কন্ট্রাক্ট প্রাইস, কন্ট্রাক্ট প্রাইস কত টাকা, এই দেখেন কন্ট্রাক্ট প্রাইস 30,00,000 টাকা, এখানে লিখবেন 30,00,000। এখন এখানে কস্ট, কস্ট হলো আপনার পকেট থেকে অলরেডি কত গেল, 15,60,000, তো লিখবেন কস্ট টু ডেট, কস্ট টু ডেট 15,60,000 প্রথম ঘরে লিখবেন। এরপর ভবিষ্যতে কত খরচ হতে পারে, 3,90,000 ধারণা করতেছেন, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। আমি সংক্ষেপে লিখে ফেলছি জায়গা নেই, আপনি সম্পূর্ণটা লিখবেন প্রশ্নে যেটা লেখা আছে, এটা লেখা আছে প্রশ্নে 3,90,000, তাহলে আপনি ধারণা করতেছিলেন 15,60,000 নগদ গেল আবার 3,90,000 যাবে, টোটাল 19,50,000ই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, বাকিটা আপনার গ্রস প্রফিট রয়ে যাবে। আপনাদের টোটাল এস্টিমেটেড গ্রস প্রফিট, এই যে গ্রস প্রফিটটা, এটা কিন্তু 100% এই গ্রস প্রফিট হবে না, কারণ হলো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি দেখতেছি, হ্যাঁ ধন্যবাদ, আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই প্লিজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি ভাবতেছি 10,50,000 টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখনো তো কাজ সম্পূর্ণ করিনি, মাত্র 15,60,000 করছি আর 3,90,000 টাকা ভবিষ্যতে হতে পারে, এর চেয়ে বেশি হতে পারে কম হতে পারে। আর যেমন আগে আইডিয়া করছিলাম 10,00,000 টাকা, প্রথম দিন আর আইডিয়া করছিলাম 20,00,000 টাকা, কনস্ট্রাকশনে কাজ করে দেখতেছি লাগবে 19,50,000 টাকা, লাগতেই পারে। এখন আপনার এ পর্যন্ত সবাই বুঝে ফেলছেন, এরপরের কাজটা হলো আমাকে বের করতে হবে পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, পার্সেন্টেজ কমপ্লিটেড, এটা বের করার সূত্র আছে, সূত্রটা এখানে লিখে দিচ্ছি,
সূত্রটা লিখে দিচ্ছি আপনার এই যে এটা নিচে এই যে এটা 15,60,000 উপরে গুণ 100 80% আসে। আমি একটু পরে দেখি এটা বেসিক টার্ম বলে দিব, সবাইকে প্রশ্ন করার সুযোগও দিব, টেনশনের কোনো কারণ নেই। ভাগ আপনি চিন্তা করতেছেন 19,50,000 টাকা খরচ হতে পারে, অলরেডি খরচ করেছেন 1,15,60,000 টাকা, তার মানে কত পার্সেন্ট বিল্ডিংটা করছেন, এটাকে এটাতে ভাগ করলে 80% বিল্ডিং এর কাজ শেষ। এটা আপনি বের করলেন সূত্র দিয়ে। সব সময় কি কি করবেন আমি বলে দিচ্ছি, এটা উপরে এটা নিচে, যাদের দুর্বল এত বেসিক শিখার দরকার নাই। টোটাল নিচে কস্ট অফ টু দ্য ডেট উপরে, অর্থাৎ আমি আরো সহজ করে বলে দিতেছি, এই দুইটার যোগফল টোটাল কস্ট, নিচে কস্ট টু ডেট উপরে ইন্টু 100, এটাই সূত্র, মনে রাখবেন, মুখস্থ করে ফেলেন। এখন আপনার 80% কাজ হয়েছে, তো মুনাফা খেতে গেলে কত পার্সেন্ট মুনাফা খাবেন? এই যে মুনাফাটা আছে, এই ভবিষ্যৎ সারা জীবনে এই বিল্ডিং থেকে 10,50,000 টাকা মুনাফা করার কথা, তাহলে এই মুনাফার 80% আপনি খেয়ে ফেলতে পারবেন এখনই, কারণ কি 80% কাজ করে ফেলছেন, মুনাফাটা 80% দিবেন আপনি। তাহলে আপনাকে লিখতে হবে এখানে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ, যে 10,50,000 গুণ 80%, এই দুইটার গুণ যা আসে 8,40,000 টাকা, আপনার এই টাকাটা এখন খেয়ে ফেলা যায়। 10,00,000 টাকা লাভের মাঝে 8,40,000 লাভ অলরেডি হয়ে গেছে। এখন যদি লাস্ট ইয়ারের কোনো, হ্যাঁ আপনার লাস্ট ইয়ার এর কোনো প্রফিট যদি থাকে তাহলে সেটা বাদ দিয়ে দিবেন, নাই কিছু তো এটাই আসতেছে ক্লোজ। এই বছরের গ্রস প্রফিট রিকগনাইজড ইন কারেন্ট ইয়ার 8,40,000। এই অংশটা যারা বুঝে গেছেন তারা 10-এ 10 পাবেন, যদি এতটুকু অংশ বুঝে যান। প্রশ্নে আসলে কন্টাক্টের অঙ্কে কোনো ভেজালি আসে কখন, আমি ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখব। চলেন এবার প্রশ্ন নেওয়ার পালা, অনেকক্ষণ পড়াইলাম, দেখি কার কতটুকু প্রশ্ন আছে, কোন লাইনে প্রশ্ন আছে বলতে পারেন উত্তর। আচ্ছা আর কারো কোন কোয়েশ্চন? আচ্ছা ঠিক আছে, আর কোন কোয়েশ্চন? নেটওয়ার্ক সমস্যা আপনার, এই জন্য হাতের লেখা বোঝা যাচ্ছে না, আপনি কেটে আরেকবার ঢুকেন, হ্যাঁ অন্যদের তো সমস্যা হচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা আপনার এখানে। আচ্ছা সবাই বলছে প্রশ্নটা একটু বুঝিয়ে দিতে বলতেছে, আবার বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই। প্রশ্নে বলতেছে সানফ্লাওয়ার কোম্পানি একটা কন্ট্রাক্ট পেয়েছে একটা অ্যাপার্টমেন্ট বানিয়ে দিবে বিল্ডিং এর, সেজন্য বিল্ডিংটার খরচ হলো 20,00,000 টাকা পড়বে, 2 বছরের কমপ্লিট করে দিবে তারা এই বিল্ডিংটা,
মালিকের কাছ থেকে 30 লাখ টাকা নিবে, অর্থাৎ 30 লাখ টাকা সে কন্ট্রাক্ট প্রাইস, যে প্রশ্নে কন্ট্রাক্ট প্রাইস লিখছি না, এই 30 লাখ টাকা এই জায়গায় আসবে সবসময়, কন্ট্রাক্ট প্রাইসের টাকাটা এখানে আসবে। ওই 20 লাখের কোনো কাজ নেই, এরা আমাদের ঝামেলা লাগানোর জন্য দিচ্ছে। 2 বছরের তো এখানে 2 বছরের তথ্য দেওয়াই আছে, 2 বছর আমার কাজের নাই। প্রথম পর্যায়ে আমরা 16 সালটা করবো, 17 সালটা দেখবো না। কস্ট অফ ডেট, অর্থাৎ 16 সাল সারা বছরে 15,60,000 টাকা খরচ করছি, খরচ হয়ে গেছে, রড, সিমেন্ট, ইট, পাথর, মজুরি যা আছে সব মিলে 15,60,000 টাকা খরচ হয়েছে। এস্টিমেটেড টু কমপ্লিটেড, চিন্তা করতেছি সামনের বছর আর 3,90,000 টাকার কাজ যদি করতে পারি বিল্ডিংটা সম্পূর্ণ হয়ে যাবে, এস্টিমেট মানে ধারণা করতেছি। এটা বাস্তবে না হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, এটা ধারণা করতেছে। এই 15 লাখকে এই জায়গায় আনতে হবে, আপনারা যারা দুর্বল তাদের দেখা যাচ্ছে এইখানে আসবে, অন্য কোথাও না। আর এই 3,90,000 টাকা এটার সাথে যোগ করতে হবে, দুইটা যোগ করলে টোটাল কস্ট বেড়ে আসবে, এই দুইটা যদি যোগ করি টোটাল কস্ট বেরিয়ে আসবে, টোটাল কস্ট বের করে এখানে লিখতে হবে। এরপর পরের গুলো আমাদের এখানে কাজে আসতেছে না, উপরের অংশটাই আমার কাজে আসতেছে। আমি মোটমাট 30 লাখ টাকা পাবো, এর মাঝে 19,50,000 টাকা টোটাল খরচ যাচ্ছে। এখানে দুইটা টাকা কোথা থেকে পাইলাম, প্রশ্নে দেওয়া ছিল এই জায়গায়, যে দুইটা টাকা প্রশ্নে দেওয়া ছিল, এই দুইটাকে যোগ করবো, 30 লাখ থেকে এই দুইটা বাদ দিব, তাহলে গ্রস প্রফিট বেড়ে আসবে, গ্রস প্রফিট বেড়ে আসবে। এরপর একটা সূত্র লিখতে হবে, সূত্রটার মাঝে এই সংখ্যাটা উপরে লিখতে হবে, এই সংখ্যাটা নিচে লিখতে হবে, অর্থাৎ এটাকে এটাতে ভাগ দিয়ে 100 দ্বিগুণ করতে বলা হয়েছে। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ কে বি দ্বারা ভাগ করব, 100 দ্বিগুণ করব, অর্থাৎ এ ভাগ বি গুণ 100, যা আসে এখানে লিখব, এটা আর এটা গুণ করব, তাহলে গ্রস প্রফিট বেরিয়ে আসবে। অনেক সময় লাস্ট ইয়ারের প্রফিট থাকে, যেহেতু নাই এখানে, এটা পরে বোঝাবো, থাকলে এখানে লিখতে হবে। এই প্রসেসটা আমাদের করলে বর্তমান বছরের মুনাফা বেরিয়ে আসবে। প্রশ্নে আরো দুইটা অংশ ছিল, এটা আমি বলি নাই, একটা বলতেছিল বিল, প্রসেস বিলিং টু ডেট ক্যাশ কালেকশন, এই দুইটা শব্দের অর্থ হলো আমি কাজ করছি 15,60,000 টাকা, মালিক তো আর জানে না, মালিক জানে তার 80% মতো কাজ হয়ে গেছে, মালিকের কাছে আমি বিল করছি, লিখিতভাবে চাইছি 2,10,000 টাকা আমাকে দেন আপাতত, আমি চলি, অনেক টাকা চলে গেছে। মালিক বললো যে 21 লাখ টাকা আমাকে দেন, বিল্ডিং এর মালিক 19,50,000 টাকা নগদ দিল, বাকিটা পরে দিবে, এটা বললো, এটার অর্থ ক্যাশ কালেকশন টু ডেট। এইভাবে আমাদের অঙ্কটা, এই প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে, একটা হলো খরচ হয়ে গেছে অলরেডি 15,60,000, ভবিষ্যতে আরো এই কাজটা কমপ্লিট করতে ভবিষ্যতে আরো 3,60,000 টাকা লাগবে, আর 21 লক্ষ টাকা বিল করছি মালিকের কাছে, 19,50,000 টাকা আমি পাবো, পাইছি অলরেডি। প্রশ্নে গ্রস প্রফিট রিকগনাইজ বের করতে হবে, গ্রস প্রফিট রিকগনাইজ করতে হলে এই ধাপগুলো অনুসরণ করতে হবে, অন্য কোনো ধাপ অনুসরণ করলে এটা আসবে না, ঠিক আছে। এই ধাপটা অবশ্যই আপনার বুঝে গেছেন, অনেক সহজ, 2-4 বার করলে মুখস্থ হয়ে যাবে। 16 সাল আমাদের শেষ, এখন 17 সালে করতে গেলে আমাদের যা করতে হবে, তাহলে 17 সালে যাচ্ছি। 17 সালে যাওয়ার জন্য এই তথ্যগুলো আমাকে লাগবে। 17 সাল করতে গেলে 30 লাখ টাকায় আমার কন্ট্রাক্ট প্রাইস, এর মাঝে আমি বলছিলাম এই দুইটাকে লিখতে হয়, এই যে এখানেও তো দুইটা আছে, একটা কস্ট আর একটা হলো এস্টিমেটেড, 21 লাখ আর একটা শূন্য, দুইটা যোগ করে এখানে লিখবে 21 লাখ। পরে কি করতে হয়, এটা থেকে এটা বাদ দিতে হয়, এগুলোই তো করছি এখানে, তাহলে বাদ দিব 9 লাখ টাকা। পরে সূত্র লিখতে হয়, কি সূত্র লিখতে হয়, এটাও এটা উপরে এটা নিচে, উপরটা উপরে থাকে নিচেটা নিচে থাকে, পরে 100 দ্বিগুণ করতে হয়, সেই হিসাব করলে এখানে আসে 100%। তারপর এটার সাথে এটার গুণ করতে হয়, এখানে আসে 9 লাখ টাকা, এখানে যা ঘটাইছি এখানে তাই ঘটতেছে,
এখানে কি দেখতে হয়, আগের বছরের মুনাফা 2017 সালের আগের বছর কি 16 সালের মুনাফা এই টাকাটা 9 লাখ টাকা। তো এই পর্যন্ত এই বিল্ডিং থেকে মুনাফা পাইলাম আমরা, এর মাঝে 8,40,000 টাকা গত বছরের মুনাফা ছিল, এই বছরের মুনাফা মাত্র 60,000 টাকা। অনেকের প্রশ্ন ছিল যে স্যার এটা কি লাস্ট ইয়ার, কি প্রথম বছর আর লাস্ট ইয়ার হবে না, যে প্রথম বছর অঙ্ক করতেছি না, এখানে আর হবে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছরের ক্ষেত্রে যে এই টাকাটা এখানে হবে, যদি আরেকটা বছর থাকতো তাহলে এই টাকাটা এখানে লিখতাম, এর পরের বছর থাকলে এই টাকাটা পরের বছর লিখতে হতো। আশা রাখি লাস্ট ইয়ার গ্রস প্রফিটটা বুঝতে পারছি আমরা। তীরটা দেখানো যাবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এই ক্যালকুলেশনের মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বুঝতে আমাকে প্রশ্ন করতে পারেন, ক্যালকুলেশন বুঝে গেলে অঙ্কটাও বুঝে যাওয়ার কথা, প্রশ্ন থাকলে প্রশ্ন করে। সূত্রটা আগেরবার ব্যাখ্যা করলাম, এটা ব্যাখ্যা করে ফেলছি, এটা ভিডিওটা না সেভ আছে, আপনি আরেকবার দেখবেন। হ্যাঁ এখন বিল্ডিং এর কাজ তো আপনি কন্ট্রাক্টর না যে আপনি জানবেন, বিল্ডিং এ ধরেন প্রথমে লাগে আপনি রাজমিস্ত্রি আনবেন, আইনে বলবেন যে আমার এটা করে দিবা, রাজমিস্ত্রি বলবে স্যার আপনি মাত্র 20,000 খরচ করবেন, আপনার একেবারে বিল্ডিং করে দিতেছি আপনি, পরে যখন রাজমিস্ত্রির কাজ ধরবো ধরার পরে দেখা যাবো কি আপনি 20,000 না 1,00,000 খরচ করে ফেলছেন, এখনো কাজ শেষ হইতেছে না। এটা ওই কনস্ট্রাকশনের কাজ, আইডিয়া করছিলাম 19,50,000, প্রথমে আইডিয়া করছি 20,00,000, পরে আইডিয়া করলাম 19,50,000, এখন বাস্তবে যা হয়ে গেছে 21,00,000। এটা তো কিছু করার নেই, যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা লিখবে না। ১৬ সালে থাকতে আইডিয়া করছেন, যেমন 15 সালে আইডিয়া প্রথম দিন আইডিয়া করছেন টোটাল 20,00,000 খরচ হলো, পরে দেখা যাচ্ছে 16 সাল কাজ করার পরে দেখা যাচ্ছে 19,90,000 খরচ হয়ে গেছে, এবং 17 সালে যাওয়ার পরে দেখতেছি বাস্তবে 21,00,000 লাগছে। এখন যারা বেসিক বুঝতে, হ্যাঁ এটা হলো ধারণার উপর নির্ভর করতেছে। হ্যাঁ আমি আপনাদের বলবো যারা বেসিক বুঝতে চান ক্লাস আরো দুই একবার করবেন, হ্যাঁ আর যারা বেসিক বুঝতে চান না তারা দুই একবার করবেন, তাহলে এই ক্যালকুলেশনটা শিখে ফেলবেন। এই ক্যালকুলেশনটা শিখাইলো কথা, বেসিক না বুঝলেও শিখা যাবে, বুঝলেও শিখা যাবে, না বুঝে হয়ে প্লাস পেতেছে, বুঝে হয়ে প্লাস পেতেছে। আচ্ছা এখন প্রথম রিকোয়ারমেন্ট আমাদের শেষ, দ্বিতীয় রিকোয়ারমেন্টে চলে যাচ্ছে, এগুলো নিয়ে আরো ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নেই, এরকম অঙ্ক আরেকটা করাবো সামনের ক্লাস, সেই অঙ্ক করাবো। বলছে জাবেদা তৈরি করবো 17 সালেরটা, অন্য কোনো সালে করতে হবে, 17 সালে জাবেদা তৈরি করে দেখো। জাবেদা করতে হলে আমাকে, আমরা যাই জাবেদার শীটে, এখানে তো জাবেদার শীট আছে আমাদের, না জাবেদার শীট আছে, যাদের কাছে রুলের শীটটা আছে তারা জানেন একটা জাবেদার শীট আছে, রুলের শীটে জাবেদা বলতেছে যত কিছু আসছো কি 4টা জাবেদা দিবা, আর কোন জাবেদা দেওয়ার দরকার নেই। হ্যাঁ 4টা জাবেদা দিতে হবে, প্রথম জাবেদা 1 নাম্বার জাবেদা দিতে হবে, বলতেছে যে খরচ করছেন করছেন যে 17 সাল, 16 সাল মুছে ফেলতেছে, 16 সাল তো আমার দরকার নেই, 17 সালে জাবেদা করতে বলছে, খরচ যে করছেন এটা জাবেদা দিতে হবে, খরচের জাবেদা দিতে হবে, জাবেদের ঘর করে ফেলতেছি, টাইম কিন্তু মোটামুটি শেষ, এই 6-5 মিনিটের ছক বুঝাইতে বুঝাইতে অনেক সময় চলে গেছে। এখানে তো স্পেলিং লেখা আছে, আমি স্পেলিং লিখতেছি না, 1 নাম্বার জাবেদা 2017 সাল, 1 নাম্বার জাবেদা বলতেছে কনস্ট্রাকশন ইন প্রসেস, মনিটরে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন ইন প্রসেস, ম্যাটেরিয়াল লেবার ক্যাশ পেয়েবল যা আছে, ম্যাটেরিয়াল ক্যাশ পেয়েবল ইটিসি ক্রেডিট, টাকা এই যে 21,00,000, এই 21,00,000 জাবেদা দিতে হবে,
আপনি যে টাকা খরচ করছেন সেই খরচের হিসাব আপনাকে দিতে হবে। খরচগুলো কনস্ট্রাকশনের ভিতরে ঢুকিয়ে দিবেন, এজন্য কনস্ট্রাকশন হিসাব ডেবিট আর সম্পদ চলে গেছে, হ্যাঁ নগদ টাকা সম্পদ যা যা গেছে সেগুলো ক্রেডিট। ধরেন আপনার কাছে সম্পদ নগদ টাকা যা ছিল বিল্ডিং বাবদ চলে গেছে, যেই বিল্ডিংটার বাবদ গেছে এটা কনস্ট্রাকশন নাম দিতে হবে, কনস্ট্রাকশন ইজ ইন প্রসেস ডেবিট। আপনার যা যা চলে গেছে যা সম্পদ কমলো নগদ টাকা কমলো সবকিছু ক্রেডিট। যেমন নগদ টাকা দিয়ে চলে যদি যায় ক্যাশ ক্রেডিট দেখি না, দেখেন এখানে তো অনেক কিছু গেছে, নগদ টাকা গেছে, আপনার মাল গেছে, মজুরি গেছে, তারপরে হলো মানুষের কোনো টাকা কিছু পায়ও, কারণ আপনি যখন কনস্ট্রাকশনের কাজ করবেন দোকান থেকে অনেক ইট রড সিমেন্ট বালু সব বাকিতে নিয়ে আসবেন, পরে কি করবেন বিল পাইলে, এই যে বিল দিলে যখন 30 লাখ 40 লাখ, তখন আপনি এই যে 27 লাখ টাকা দিল তখন পাওনাদেরকে টাকা দিবেন, এই জন্য পেয়েবল ক্রেডিট। এটা ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা না শিখলে হবে, চারটা জায়গাটা মুখস্থ করে ফেলবেন। দুই নাম্বার হলো এটার কখনো জাবেদা হবে না, আমরা আইডিয়ার উপরে কখনো জাবেদা করি না, আমরা কি করি বাস্তব ঘটনার উপর, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে জাবেদা হয় কখনো, যে ভবিষ্যতে আমি 20 লাখ টাকা মাল বিক্রি করব, এরকম জাবেদা তো কখনো করিনি, মাল বিক্রয় হলে জাবেদা হবে, মানে এস্টিমেটেডটা কোনো জাবেদা হবে না, টাকা থাকলে হবে না না থাকলে হবে। বিলিং, আমি মালিকের কাছে টাকা চাইছি, টাকা চাইলে তো অবশ্যই জাবেদা দিতে হবে আমাকে। বিলিং অন কনস্ট্রাকশন প্রসেস, এর জাবেদা কি জাবেদা হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ও সরি এখানে একটু ভুল আছে, আমরা তো 17 সালেরটা করতেছি না, 16 সালে কত ছিল এটা একটু মুছে বলছি না, 15 লাখ 60 হাজার, 17 সালের খরচটা কত এটা জানতে হবে আমাকে, 21 লাখ তো টোটাল, 15 লাখ আগের বছর করছি, এই বছরটা বের করে নিতে হবে, 21 লাখ মাইনাস 15 লক্ষ 60 হাজার, তাহলে এই বছরের খরচ হইতেছে 5 লক্ষ 40 হাজার, বের করে নিতে হবে। আমি তো 17 সালের করতেছি, সারা জীবনটা তো করতেছি, অর্থাৎ 17 সালে কত হইতেছে এটা বের করে কিভাবে করবো, বাদ দিলে তো বেরিয়েছে, এটা থেকে বাদ দিলে বেরিয়ে আসতেছে, তাহলে টাকাটা বুঝিয়ে দিলাম এখানে। এখন 2 নাম্বার হলো বিল করছি মালিকের কাছে, বিল করছি হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, দেনাদার ডেবিট, আর বিলিং অন কনস্ট্রাকশন প্রসেস, বিলিং অন কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট। কত টাকা আগের বছর বিল করে রাখছিলাম হলো 21 লাখ 90, এই বছরটা আমি হিসাব করবো, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিতে হবে, 30 লাখ থেকে বাদ দিব 21 লাখ 90 হাজার, তাহলে আসে আমাদের 8 লক্ষ 10 হাজার, এরপর 2 নাম্বার জাবেদা শিখে ফেললাম, বিলিং এর জাবেদা হলো এটা, দেনাদার সৃষ্টি হলো আর প্রসেস আমাদের ইয়ে শেষ হলো, বিলিং কনস্ট্রাকশন। এরপর 3 নাম্বার জানাল, নগদ টাকা পাইছেন জাবেদা দিবেন না, কত টাকা পাইছেন আগের বছর মালিক এটা দিয়ে দিছিল, টোটাল 27 লাখ 50 পাইছেন, এই বছর কত পাইছেন বাদ দিলে বেরিয়ে এসেছে, নগদ টাকা পাইছেন ক্যাশ ডেবিট, কার কাছ থেকে পাইছেন, অ্যাকাউন্ট রিসিভেবল এর কাছ থেকে পাইছেন, এই দেনাদারের কাছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা থেকে বাদ দেন তাহলে চলে আসতেছে, বাদ দিলে আসতেছে 8 লাখ টাকা মনে হয় আসে না, 27 লাখ 50 হাজার দিছিল মোট, এর মাঝে 19 লক্ষ 50 হাজার টাকা আগের বছর দিছে, এই বছর 8 লক্ষ টাকা মনে দিছে, হয়ে গেল আমাদের। এরপর অ্যাকাউন্ট রিসিভেবল 8 লাখ টাকা হয়ে গেল আমাদের, লাস্ট এটা বুঝলে আমাদের সবকিছু বুঝাই যাবে, প্রশ্ন আর নেওয়ার আজকে সময় নেই, টাইম শেষ হয়ে যাবে, এটা বুঝে ফেললেই ক্লাস শেষ, নেক্সট ক্লাসে এই টাইপের আরেকটা অঙ্ক করবো, তখন আপনাদের প্রশ্ন থাকবে, ভিডিওটা আপনি 2-4 বার দেখবেন প্রয়োজন, ভিডিওতে সেভ থাকবে। লাস্ট জার্নালটা হলো এখানে লেখা আছে গ্রস প্রফিটের, রিয়েলাইজ গ্রস প্রফিটের জায়গা, কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট ডেবিট, আর হলো রেভিনিউ, রেভিনিউ ফ্রম লং টার্ম
কন্টাক্ট ক্রেডিট লেখা আছে এখানে। হ্যাঁ, এখন টাকাগুলো কিভাবে বসতে হয় এটাই আমার শিখতে হবে। এখন টাকা হলো এই কনস্ট্রাকশন ইন প্রসেস, মানে এই যেটা কনস্ট্রাকশন ইন প্রসেস হলো এই যে 5,40,000 টাকা, যে কনস্ট্রাকশন এক্সপেন্স 5,40,000 টাকা, এটা বসা যাবে। এক্সপেন্সটা কোথায় বসবে? এইটা। আর এই যে 60,000 টাকা দেওয়া আছে না প্রশ্নে, এটা এখানে বসাবে। কোনটা? এই যে এই 60,000 টাকা 17 সালে দুইটা যোগ করে 6,00,000 টাকা এখানে বসাবে। আমি আবার বলতেছি 5,40,000 কোথায় পাইছি? এই যে উপরে দিয়ে দেওয়া আছে এই 60,000, 17 সালের অঙ্ক যেহেতু, এই 60,000 কোথায় পেয়েছি? এখানে পেয়েছি। এটা এখানে বসাবেন, দুইটা যোগ করে এখানে বসে দেবেন। শেষ চারটা জানাল, এই চারটা জানাল দিতে হবে সব সময়, আর অতিরিক্ত কোন জানাল দিতে হবে না। কিন্তু শেষ বছর যেদিন আমি কন্ট্রাক্ট কমপ্লিট করে ফেলবো সেদিন অতিরিক্ত একটা জানাল দিতে হবে, বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। এটা সব সময় আসবে না, এটা কখন আসবে? যখন আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কি লিখতে হবে? শেষ বছর, শেষ বছর শুধু 17 সাল থেকে শেষ, এটা অতিরিক্ত, এটাকে সেটা নাই, সেটা হলো বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস। কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট কত লাখ টাকা? 30,00,000 টাকা, এই যে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে। এই যাবে তা সবসময় হবে না, শুধু এই 30,00,000 টাকা দিয়ে জার্নালটা হবে। কখন হবে? আমার যে বছর অঙ্ক শেষ ওই বছরই হবে, অন্য কোনো বছর হবে না। এগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আরো আলোচনা করবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।